আসসালামু আলাইকুম। টাকা তোলার ক্ষেত্রে প্রথমে এটিএম কার্ডটা দিয়ে দিবেন, সংক্ষেপ হিসাব বোঝাই ইংলিশ পিন দেখেন কি লেখা আছে, ক্যাশ উইথড্র। ওকে, কত টাকা তুলবেন আপনি? 100 টাকা দেবেন, ধরুন আমি 500 টাকা তুললাম, মানে 100 টাকা তুলবেন। দেখেন অটোমেটিক টাকাটা বেরিয়ে যাবে, কোনো জামিন নেই, কোনো কিছু না। কার্ডটা আগে বেরিয়ে গেছে, তখন টাকাটা আমি হাতে নিয়ে নিচ্ছি, এই আমার এই প্রসেসটা শেষ। এখন আপনি যদি টাকা রিচার্জ করতে চান, মানে কার্ডে ঢুকাতে চান, তাহলে কী করবেন? সেম ক্ষেত্রে আবার আপনাকে কার্ডটা প্রবেশ করাবেন। এখন জাস্ট একটু সময় নিচ্ছে, মানে সময় হয়ে গেছে, কার্ডটা আমি দিলাম, দেওয়ার পরে সেম ইংলিশ, ওকে ইংলিশ অ্যান্ড পাসওয়ার্ড, ওকে ডিপোজিট। সরি, আমার পিনটা বলেছি, আমি পিনটা আবার দিচ্ছি, এখন ঠিক হয়ে গেছে। দেখবেন এখানটা খুলে যাবে অটোমেটিক, দেখবেন আমি টাকাটা ভিতরে দিয়ে দিলাম, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দেখবেন কাজ করতেছে। ওকে, দেখেন টাকাটা ঢুকে গেছে, এখানে শুধু ডিপোজিট অপশন বরাবর, তো ডিপোজিট ডিপোজিট। ওকে, কাজ শেষ, কাজ শেষ, দেখেন ওকে। আমার ব্যালেন্স দেখাচ্ছে নো, ওদিকে আমার কোনো কাজ নো, কারণ আমার কার্ডটা বেরিয়ে যাবে, আমার কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ।